সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক দেখছেন কুরবানির সারগোল। আজ হচ্ছে 16 মে 2022 রোজ সোমবার। তো কি ধরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই। আমরা দেখছি দাঁত হয়েছে নাকি? এটা হ্যাঁ, দুই দাঁত বয়স দর্শক, দুই দাঁত বয়স গরুটির আমরা শুনছি এবং দেখছি। কত চাইছেন এটা? চাইলে 150, আর না চাইলে কত? 30-এর ওই পাশে, এই পাশে হবে না? দর্শক কিছু কম হলে দেওয়া যাবে। দর্শক শুনছেন যে 30-এর ওই পাশে উনি বলছেন, এই পাশে নয়। আমরা দেখছিলাম আরো কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তো নেই। এখানে আরেকটু দেখছি। চাচা আসসালামু আলাইকুম, কত চাইছেন এটা? দাঁত হয়েছে, ফাটছে, মানে কুরবানি হবে তাহলে? 35টা আছেন, কত কত আছে? 6-7। কেমন টার্গেট? কেমন এর নিচে হবে না? দর্শক শুনছেন যে 6-7 বলছে। আমরা দেখছি এবং শুনছি। আমরা আরো কিছু গরু দেখবো আগামী কুরবানির টার্গেটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এপাশে দুটি দেখছি, একসঙ্গে দুটি গরু দেখছি। বস কি অদাত, কত চাইছেন জোড়াটা? 2,20,000। কত খরচ দাম? 1,80,000 খরচ। বেচা কেনা? 2,00,000-এর উপর হলে ছাড়বে। দর্শক শুনছেন যে 1,80,000 পর্যন্ত দাম দিয়েছে উনি, 2,00,000-এর উপর হলে ছাড়বেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে কুরবানির টার্গেটে ষাট গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশেও আরেকটি গরু দেখছিলাম। এখানে আরেকটি দেখছি আমরা। কত দিলেন? 3,500 কত দিলেন? 5,000 1,05,000 1,05,000 টাকায় গরুকে বিক্রি করে দিলেন। আমরা দেখছি এটা কত চাইছেন? 45। কত বলতেছে দাম? দাম 25-26 পর্যন্ত বলে। টার্গেট কেমন? টার্গেট 30 পার হলে দিয়ে দিবেন। দর্শক শুনছেন যে 30 পার হলে উনি এটি দিয়ে দিবেন। আমরা দেখি আরো কিছু গরু আপনাদের আমরা দেখাই। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন কুরবানির টার্গেটে যে ষাট গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম কত? এটা 1,05,000 দুই দাঁত বসে না চাচা? কত কাজে দাম এটা? কত? 86-87। তো কেমন টার্গেট করছেন? 90 পার। দর্শক শুনছেন যে 90 পার হলে উনি দেবেন। আমরা দেখছি এই পাশেও আরেকটি গরু আমরা দেখছি, সেটারও একটু তথ্য নিয়ে নেই। আগর কত আছেন? 82। কত আছে দাম? 72-75। টার্গেট কেমন? 80-টার্গেট। দর্শক শুনছেন যে 80-টার্গেট হচ্ছে এটি। আমরা শুনছি দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে কুরবানির টার্গেটের ষাট গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আমরা দেখছি। এখানেও আরেকটি গরু আমরা, সেটার একটু তথ্য নেই। এটা কি দাঁত হয়েছে? ফাঁসা হয়েছে, তাহলে তো হবে আর কি কুরবানি। কত চাইছেন দাম? 95। কত আছে? 80-82। কেনা বেচা কত? 85 হলে দিয়ে দেবে। দর্শক শুনছেন যে 85,000 টাকা হলে উনি এটি দিয়ে দিবেন। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে
কুরবানির টার্গেটের সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছেন প্রচন্ড কাদা, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই হাটের অবস্থা এই। তারপরেও আমরা যে গরুগুলো পাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি দেখছি, কদাত দুই দাঁত কত চাচ্ছেন? ৯২। কত কত দাম? কত ভাঙাই করেছে? ৮০। কেমন টার্গেট কত? উপরে কত? উপরে ৬,০০০। দর্শক শুনছেন যে উপরে ৬,০০০ এক, মানে কত ছয়? ৮০, ৬, ৮৬, ৮৬,০০০। আমরা দেখি বেশ কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি। এখানে আমরা আরেকটু দেখছি, ভাই দুই দাঁত হয় নাই, কত চাচ্ছেন এটা? হ্যাঁ ১০৫। কত কত আছে দাম? ৯০। কেনা বেচা কত? ৯০ ভাঙি, ১০০ ভাঙি, ১০০ ভাঙে। দর্শক শুনছেন যে ১০০ ভাঙে ওনার কেনা বেচার দাম এটি। আমরা আরও কিছু গরু রয়েছে এই পাশে, আমরা সেই গরুগুলো দেখে আসি। এইখানে আমরা আরেকটু দেখছি, কি দুই দাঁত দাঁতে নেই, কত চা আছেন এটা? হ্যাঁ ৯৫। কত কত আছে দাম? ৯০ কছে। কেমন টার্গেট? কেমন ৮,০০০। দর্শক শুনছেন যে ৮,০০০ হলে দিয়ে দিবে। আমরা দেখছি এই পাশেও আরেকটু দেখছি আমরা, চাচা বয়স কি? এত কথা দেবে না, না কত চাইছেন? ৭৪। কি বেচা দাম? বেচা দাম ৭৪। দর্শক শুনছেন যে বেচা দাম ৭৪। শুনছেন এবং দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে কুরবানির টার্গেটে সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম। আমরা এই পাশে আরেকটি গরু দেখছি, ওয়ালাইকুম সালাম, কি দুই দাঁত? কত চাইছেন? ৮২। কত কছে? ৭০-৭১। কেনা বেচা কত? ৭২-৭৩ হলে দেবেন। দর্শক শুনছেন যে এটি ৭২-৭৩ হলে বিক্রি করবেন। আমরা দেখি আরো কিছু গরু ওই পাশে দেখছি, কতটা? ৯৫। বয়স কি? দাঁতে নাই, দাঁতবে। কত কত আছে দাম? এখনো ৯০ দাম করে নাই, মানে ৮৬ পর্যন্ত কইছে, ৯০ হলে দিবে। দর্শক শুনছেন যে ৯০ হলে উনি এটি দেবেন। আমরা দেখি আরো কিছু গরু এপাশে রয়েছে, কি দুই দাঁত? দাঁতবের কটা আনছেন? কটা গরু? দুইটা, এই দুইটা, এই দুইটা। কত চাচ্ছেন জোড়াটা? ২০০। কত কত আছে দাম? দাম কত কত আছে? ১৮০। ১৮০ দিবেন না? ১৮০তে আরেকটু কিছু। দর্শক শুনছেন যে আরেকটু কিছু। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে কুরবানির ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। সিঙ্গেল বডি গরুটা, বডি থাকলে গরুটার দাম হইতো? বডি থাকলে গরুটার দাম কত পাচ্ছে? সাইজে ৯০। ৯০ আপনি দিছেন কত? আমি ২,৮০ কইছি ভাই। ২,৮০, তাহলে তো কাছাকাছি চলে এসছে নাকি? আর কত লাগে ওনার? কত লাগে? কত হইলে দিবি রে ভাই? এটা ৮৫-৮৬ মতো। দর্শক শুনছেন যে ৮৫-৮৬ মধ্যে উনি এটি বিক্রি করবেন। তো আমরা দেখলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে সারগরুগুলো কুরবানির টার্গেটের সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই তথ্য আপনাদের দিলাম। তো আজ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।